বছরও বর্ষাকালের এই শুরুর দিকটাতে ঢাকা শহরে ডেঙ্গু মহামারী দেখা দিয়েছে এবং এই মহামারী ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। বস্তুত যত দিন যাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং ডেঙ্গু রোগীর যে হাসপাতালে ভর্তির হার সেটিও বাড়ছে। তো বর্তমান এই সপ্তাহে মোটামুটি আনুমানিক এভারেজে প্রতিদিন সারা দেশে প্রায় অর্ধ সহস্র থেকে সহস্র মানুষ ডেঙ্গু ইনফেকশন পজিটিভ হচ্ছে, যাদের মধ্যে হসপিটাল অ্যাডমিশন লাগছে প্রায় 300 থেকে 500 মানুষের প্রতিদিন। এবং ঢাকার যে সকল এলাকাগুলো জনবহুল, যেমন আমাদের এই মুগদা এলাকা সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকাগুলো যেগুলো জনবহুল, সেই এলাকাগুলোতে ডেঙ্গুর কেস এবং ডেঙ্গুর হাসপাতালে ভর্তির হার বেড়ে যাচ্ছে। তো আমার ওয়াইফের হঠাৎ করে জ্বর আসে, তখন আমরা সিবিসি টেস্ট করি, তখন ডেঙ্গু আসে, ডেঙ্গু পজিটিভ। তারপরে তখন আমরা হচ্ছে দেখি কিছুদিন, তখন প্লাটিলেট একটু বেশি ছিল, 1,60,000 ছিল, পরের দিনে আবার করি তখন 1,05,000, তারপর আবার একদিন করি তখন ছিল মাত্র 60,000। তখনই আমরা মুগদা মেডিকেল কলেজ হসপিটালে অ্যাডমিশন নিই, তারপরে আবার এখানে ডক্টর সিবিসি টেস্ট দেয়, তখন 45,000। কি কারণ? এখন মনসুন শুরু হয়ে গেছে আর ডেঙ্গুটা এখন আর একটা নির্দিষ্ট এলাকার ভিতরে সীমাবদ্ধ নেই, এবং এখানে ডেঙ্গুতে ডেঙ্গু থেকে প্রতিরোধের যে এটা, এখানে কিন্তু মাল্টি ফ্যাক্টোরিয়াল লেভেলে কাজ করে, যেমন ব্যক্তিগত যে বিষয়টা আছে পারিবারিক, যেমন ধরুন আপনার বাচ্চা, আপনার বয়োবৃদ্ধকে আপনাকে নিজেকে প্রোটেকশন দিতে হবে, কারণ আপনি জানেন এই মশাটা দিনের বেলায় কামড়ায়। সুতরাং এই যে লোকগুলো শিশু বা বৃদ্ধদেরকে আপনার মশারিতে ঘুমানোর ব্যবস্থা করতে হবে, ব্যক্তিগত লেভেলে আপনার আঙিনা পরিষ্কার রাখতে হবে। সবচেয়ে বড় কথা, যে জায়গাগুলো পানি জমে এই জায়গাগুলো যদি সিটি কর্পোরেশনের নজরে না আনা হয়, তাহলে সিটি কর্পোরেশন কিন্তু ফিউমিগেশন বা স্প্রে করতে পারবে না। সুতরাং ব্যক্তি পর্যায়ের থেকে শুরু হবে, সেখানে আপনাকে ব্যক্তিগত প্রোটেকশনটাকে জোরদার করতে হবে। এবার এবার আসে